পৃথিবীর জমিনের মধ্যে তালবে ইলমের কত বড় ফজিলত পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা তালবে ইলম থাকা অবস্থায় কোন মানুষ যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায় তাহলে ওই মানুষটা সরাসরি আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ভাই মহতারাম দোস্ত বুজুর্গ তাহলে পৃথিবীর জমিনের মধ্যে তালবে ইলম হওয়া প্রয়োজন আছে না নাই আছে না নাই এখন যদি বয়স্ক লোকেরা আপনারা যদি বলেন হুজুর আমি কেমন করে তালবে ইলম হব আপনারাও তালবে ইলম হইতে পারবেন কিন্তু আপনাদের অন্তরের মধ্যে থাকতে হবে আমি নিজে কোরআন শিখবো আমি কোরআনের উপরে আমল করার চেষ্টা করব পৃথিবীর জমি বুকের মধ্যে ভাই মহতারাম দোস্ত বুজুর্গ আপনারা সবাই পৃথিবীর বুকের মধ্যে ভাই মহতারাম দোস্ত বুজুর্গ কোরআনকে শিক্ষা করার চেষ্টা করবেন হাদিস জানার চেষ্টা করবেন সব সময় ইসলামকে জানার চেষ্টা করবেন এইরকম নিয়ত যদি আপনার অন্তরের মধ্যে থাকে আপনিও তালবে ইলম অবস্থায় এই দুনিয়া থেকে কবরের মধ্যে যেতে পারবেন জোরে বলুন সুবহানাল্লাহ ভাই মহতারাম দোস্ত বুজুর্গ আমাদের প্রত্যেকটা মানুষকে কবরে যাইতে হবে কথা বলেন ঠিক না ব্যাধি আমরা কে কে কবরের মধ্যে যাবো একটা হাত তুলে দেখাই কে কে যাবো না কে কে কবরের মধ্যে যাবেন না একটা হাত তুলে দেখান নাই কোনো মানুষ নাই কবরের মধ্যে প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন কবরের মধ্যে যাইতে হবে কথা বলেন ঠিক না ব্যাধি ভাই মহতারাম দোস্ত বুজুর্গ আপনি আমি কি বলতে পারবো পৃথিবীর জমিন থেকে আমরা কোনদিন চলে যাবো সময় কেউ বলতে পারবো না এই যে সময় আছে আজকের এই জলসাটা আমার দিনের জন্য শেষ সময় হইতে পারে তাই মহতারাম দোস্ত বুজুর্গ একদিন না একদিন আমাকে আপনাকে পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হবে আপনি আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব কবরে যাওয়ার পর আল্লাহর কাছে কি জবাব দেব আমরা কি জবাব দেব আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে কোন বান্দা বলতে পারবেন আল্লাহর দরবারে গিয়ে ওগো আল্লাহ জিন্দিগির এত এত আমল পৃথিবীর জমিনের মধ্যে আমি করেছি ওগো আল্লাহ দাও আমি তো আমার জিন্দিগির আমল আমি তোমার কাছে দিলাম এই আমলের বিনিময়ে তুমি আমাকে জান্নাত দিয়ে দাও কে বলতে পারবে আপনার আমার জিন্দিগির আমল যে কবুল হয়েছে আল্লাহ দরবারে কেউ বলতে পারবেন গো কেউ বলতে পারবেন না কেউ বলতে পারবো না পৃথিবীর মধ্যে কিসের এত অহংকার কেমন করে চলতেছে পৃথিবীর জমিনের মধ্যে হাই রে মুসলমান একদিন না একদিন আমাদেরকে কবরের মধ্যে যাইতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বারবার বলেছে হে আমার উম্মতরা তোমরা কবরের আযাব সহ্য করতে পারবে না কবরকে দেখে ভয় করো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন জালিলুল কাদার সাহাবা ছিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার একজন মেয়ে আমি তার সঙ্গে বিবাহ দিয়েছিলাম আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আরেকজন মেয়ে যদি আমার থাকতো আমি উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আবার বিবাহ করে দিতাম তিনি আর দুইটা মেয়ে দিয়ে বিবাহ দিয়েছিলেন ভাই মহতারাম দোস্ত বুজুর্গ তিনি তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও কবরকে দেখে এত ভয় করতেন কোন কবরের পাশ দিয়ে গেলে জোর জোর করে কেঁদে কেঁদে শুয়ে দিতেন হাই রে কবর হাই রে কবর একটা বারও কি মনে হয় না আজ থেকে 10 বছর আগে কত মানুষ পৃথিবীর জমিনের মধ্যে বেঁচেছিল কথা বলেন ঠিক না কত মানুষ পৃথিবীর জমিনের মধ্যে ছিল আপনারা বলতে পারবে কত মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে আজ থেকে 100 বছর আগে আমরা দুনিয়া ছিলাম তো 100 বছর আগে পর্যন্ত আমরা দুনিয়া ছিলাম না আর 100 বছর পর আমরা থাকবো দুনিয়ার মধ্যে কেউ থাকবো না এত আপন আপন করতেছে দুনিয়ার মধ্যে আপনার সন্তান আপনার আপন আপনার স্ত্রী আপনার আপন আপনার আপন জনাব আপনার আপন আপনি মহিলা দেখেন না একটা দিন আপনাকে বাড়ি দিতে বাড়িতে থাকতে গেলে আপনি মহিলা দেখেন আপনার বাড়িতে আপনাকে একটা দিনও থাকতে দিবে না এই যে দুনিয়া কোথায় চলতেছেন আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি করতেছেন গাড়ি করতেছেন একটাবার মহিলা দেখেন না আপনাকে একটা দিনও বাড়িতে থাকতে দিবে না এই যে দুনিয়া থাকতেছেন আপনি যদি দুনিয়াতে বেঁচে না থাকেন আপনি আমি মনে মনে ভাবতেছি আমি দুনিয়াতে বেঁচে আমি দুনিয়াতে আমার বাড়িতে আমি যদি আমি ভালো করে কামাই না করি আমার সংসার চলবে না আজকে মরে যান না আজকেই মরে যান আপনাকে 1 মাস পর্যন্ত মনে রাখবে
তারপর কেউ আপনাকে মনে রাখবে না দার দার চিন্তা করবে কিসের এত অহংকার কিসের এত গৌরব আল্লাহর দিকে রুজু হয়ে যান না একবার আল্লাহকে আল্লাহ মনে রাখবেন পৃথিবীর জমিনের মধ্যে আপনার আবার চাইতে আমার আপনার স্ত্রী চাইতে আপনার বাবা চাইতে আপনার আমার আল্লাহ আমাকে আমাদেরকে বেশি মহব্বত করে ধরে বলুন সুবহানাল্লাহ হায় রে মুসলমান কেমন করে চলতেছি আমরা